আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ডাব্লিউজি নিউজের নিয়মিত সংবাদ বুলেটিনে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি অনামিকা শিমু। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশের 22তম রাষ্ট্রপতি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। বঙ্গবন্ধু কন্যাকে দেওয়া দায়িত্ব থেকেই শাহাবুদ্দিনকে মনোনয়ন বললেন ওবায়দুল কাদের। শান্তি সমাবেশের নামে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছে আওয়ামী লীগ বলেন ডক্টর মোশাররফ। জনস্বাস্থ্য সবার উপরে, তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে বলেন পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সরকারি নিবন্ধনে হবে মরণোত্তর দেহদান। ভূমিকম্পে মৃতের সংখ্যা 56,000 ছাড়াবে বললেন জাতিসংঘের ত্রাণ প্রধান। ইমরান প্রধানমন্ত্রী থাকলে পাকিস্তান থাকতো না বললেন সাবেক সেনাপ্রধান বাজওয়ার। মোনাকোয় বিধ্বস্ত মেসি এমবাপ্পে বিহীন পিএসজি। শুনছিলেন সংবাদ শিরোনামে পর্যায়ে বিস্তারিত। দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করেছেন। শাহাবুদ্দিন চুপ্পু 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। রবিবার সকালে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ তার নাম জমা দেয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে এ দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তিনি একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলটির সভাপতি ও সংসদীয় দলের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর সংসদীয় দল যে দায়িত্ব দিয়েছিল তার আলোকেই এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রবিবার বেলা 11:30টার দিকে নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা জানান। তিনি বলেন, দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতি সংসদীয় দলের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর গত 7 ফেব্রুয়ারি সংসদীয় দল যে দায়িত্ব অর্পণ করেছিলেন তার আলোকে তিনি এই মনোনয়ন চূড়ান্ত করেছেন। পুলিশ পাহারায় শান্তি সমাবেশের নামে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজ রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, ক্ষমতাসীন দল পাল্টা কর্মসূচি দিয়ে সন্ত্রাসকে উস্কে দিচ্ছে। ভীত সন্ত্রস্ত হয়ে ইউনিয়ন পর্যায়ে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা বানচাল করতে আওয়ামী সন্ত্রাসী পুলিশ সদস্যকে লেলিয়ে দিচ্ছে। খন্দকার মোশাররফ হোসেন জানান, নির্যাতনের মাত্রা যত বাড়বে সরকারের বিদায় ঘণ্টা ততই ত্বরান্বিত হবে। জনস্বাস্থ্য সবার উপরে, তামাক ব্যবহারজনিত মৃত্যু কমাতে শক্তিশালী আইন জরুরি বলে মত প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রোববার সচিবালয়ে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় একথা বলেন মন্ত্রী। বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন রয়েছে। দেশে মরণোত্তর দেহদানের অগ্রদূত সারা ইসলাম, তার দেখানো পথে এবার সরকারিভাবে শুরু হতে যাচ্ছে এ প্রক্রিয়া। আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে মরণোত্তর দেহদানে অঙ্গীকারীদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। যারা নিবন্ধন করবেন তাদের দেওয়া হবে বিশেষ ডোনার কার্ড। এ লক্ষ্যে জাতীয় ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট কমিটির সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি সেল গঠন করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, মস্তিষ্ক মৃত ব্যক্তির দেহ থেকে 12 ধরনের অঙ্গ সংগ্রহ করে প্রতিস্থাপন সম্ভব, তবে এখনও এ প্রক্রিয়া অনুসরণে নানা প্রতিবন্ধকতা রয়ে গেছে। দেশে মরণোত্তর প্রতিস্থাপনের সক্ষমতাও কম। তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে এরই মধ্যে মারা গেছেন প্রায় 30,000 মানুষ। উদ্ধার তৎপরতা এখনও চলছে। জাতিসংঘের ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের মোট সংখ্যা কত হবে তা অনুমান করা কঠিন, কারণ আমাদের ধ্বংসস্তূপের নিচে নামতে হবে। তবে আমি নিশ্চিত যে মোট নিহতের সংখ্যা এর বর্তমান সংখ্যার দ্বিগুণ বা তার বেশি।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছিল এই ভূমিকম্পে 2,30,00,000 মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। তবে মৃতের সংখ্যার বিষয়ে এমন দাবি এ প্রথম। আর গ্রাফিথসের কথা সত্যি হলে 56,000-এরও বেশি মৃত্যু দেখতে যাচ্ছি আমরা। এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পার হয়েছে। ইতিমধ্যে দেশ দুটিতে মৃতের সংখ্যা প্রায় 30,000 ছাড়িয়ে গেছে। তবে বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, তাদের জীবিত ফিরে পাওয়ার আশা ম্লান হয়ে আসছে। ইমরান খানের তেহরিকি পাকিস্তান পিটিআই দলের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলে এতদিনে পাকিস্তান নামে কোনো রাষ্ট্র থাকতো না বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তার মতে ইমরান দেশকে ধ্বংসের দিকেই নিয়ে যেতেন। পাকিস্তান টুডে তার এক সাক্ষাৎকারের সূত্রে এসব কথা জানায়। বর্তমান ক্ষমতাসীন দল সেনাবাহিনী এবং বিশেষত জেনারেল বাজওয়ার সমর্থনে ক্ষমতায় এসেছে এমন অভিযোগ রয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে। জাভেদ চৌধুরী সাবেক এই জেনারেলের কাছে জানতে চান, ক্ষমতা থেকে অপসারণের পর তিনি ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ইমরান খানের পদত্যাগ ঠেকিয়েছেন কিনা। উত্তরে বাজওয়া হ্যাঁ বলেন। চৌধুরী লিখেছেন, বাজওয়া ইমরানকে বলেন, আপনি এক ম্যাচ হেরেছেন, এখনও পুরো সিরিজ বাকি, আপনি সেখানে প্রতিযোগিতা করতে পারেন। কিলিয়ান এমবাপ্পে ইনজুরিতে, তাকে ছাড়া কাপ দে ফ্রান্সের ম্যাচে মার্সেইয়ের কাছে পরাজিত হয় পিএসজি। এতে করে টুর্নামেন্টের শেষ 16 থেকে বিদায় নিতে হয় তাদের। হারের ম্যাচে ইনজুরিতে পড়েন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। শনিবার রাতে মোনাকোর বিপক্ষে লিগ ম্যাচে মেসি এমবাপ্পেকে ছাড়া খেলতে হয়েছে পিএসজিকে, আর সেখানেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি ক্লাবটিকে। মোনাকোর মাঠে নেইমার মাঠে থাকলেও পিএসজি হেরেছে 3-1 গোলে। এদিন ম্যাচে নিজের ছায়া হয়েছিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এ হারের ফলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে আরেকটি ধাক্কা খেল পিএসজি। বলের দখলে পিএসজি এগিয়ে থাকলেও মোনাকো 19টি আক্রমণ করেছে, যেখানে পিএসজির আক্রমণ ছিল 7টি। প্যারিসের ক্লাবটির লক্ষ্যে 2 শটের বিপরীতে 9টি শট নিয়েছে জয়ী মোনাকো। সুপ্রিয় দর্শক, পরবর্তী সংবাদ বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।